তনু হত্যার আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীদের বিচারের দাবিতে সারা বাংলাদেশ যেমন ফুঁসে উঠেছে, তেমনি বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে এর ব্যতিক্রম নয়। লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার লন্ডন সময় বিকেলে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে শহীদ মিনার চত্বরে এই সমাবেশের আয়োজন করে ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি। আজকে আমরা এখানে তনু হত্যার দাবিতে লন্ডন আলতাবালি পার্কে জড়ো হয়েছি। আপনারা জানেন বাংলাদেশে বেশ কিছু ধর্ষণ খুন লুট হচ্ছে, সেগুলোর জন্য আমাদের দায়িত্ব আছে। আমরা বাংলাদেশ থেকে আসছি প্রবাসে, আমরা তরুণ হিসাবে, আমরা যেহেতু ছাত্র ছিলাম, আমরা দেশে অনেক কিছুর বিপক্ষে দাঁড়িয়েছি। তো আমরা চাই না বাংলাদেশের মতো জায়গায় এরকম কোনো দুর্ঘটনা ঘটুক, এবং যাই হোক না কেন, যারাই দর্শক করে, যারাই লুঠন করে, এগুলোর জন্য সুষ্ঠু বিচার হয়। সমাবেশে আইনজীবী, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বাংলাদেশে একটা জিনিস রীতি চালু হয়ে গেছে যে আন্দোলন না করলে বিচার পাওয়া যায় না। আমরা দেখেছি রিসেন্টলি এই রাজনের ব্যাপারটা, জনগণ দেশে বিদেশে স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছে এবং বাংলাদেশের ইতিহাসে এটা দ্রুত বিচার হয়েছে। তো এরকম আমরা মনে করি এই বিচারটাকে, কিন্তু এই ঘটনাকে একটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এখানে যদি জনগণ সজাগ না হয় তাহলে এ বিচার হবে না। আর আমরা এখন যেটা দেখছি বাংলাদেশের সব জায়গায়, শুরু হয়েছিল কুমিল্লা থেকে, ঢাকা থেকে, এখন বাংলাদেশের প্রতিটি জেলায়, উপজেলায়, ইভন আমি দেখেছি আমাদের বড়লেখায় গ্রাম পর্যায়ে আন্দোলন, এই প্রতিবাদটা হচ্ছে, অনলাইনে তো হচ্ছে, অনলাইনে এখন এটাই শুধু ভাইরাল। সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। তারা অতি দ্রুত তনু হত্যার বিচারের দাবি করেন। দেশে বারবার একটা পর একটা বিভিন্ন ধরনের হত্যা হচ্ছে, কিন্তু বিচার না হওয়ার কারণে এইগুলো আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। কারণ মানুষে ভাবে যে এটা তো অনেক সহজ, আমি যদি আজকে একটা মার্ডার করি আমি তো ধরা পড়বো না, আমার আমি তো আই ক্যান গেট অ্যাওয়াই উইথ দিস। আমাদের জন্য এটা অনেক একটা দুঃখের ব্যাপার। আমরা আশা করি না আগামীতে এরকম ধরনের ঘটনা ঘটুক, এবং আমরা চাই সরকারটা সুষ্ঠু বিচার করুক, আমরা সেটাই দাবি আসলে।